হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল অর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারবেন। এছাড়াও মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, কমিটেড সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশান বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশান মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টাল, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস, রিংস, ক্রিস্টাল রিংস, জেমস্টোন রিংস পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়ার ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে পৌঁছায়। তো বন্ধু, আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে আপনি যাকে ভালোবাসেন আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছে, ঠিক আছে, ওনার মনের ভাবনা, উনি কী ভাবছেন এই মুহূর্তে, এবং ওনার না বলা কথা কিছু দেখে নেব। তো প্লিজ পজিটিভ থাকবেন, আপনার পার্টনারের নাম তিনবার নেবেন। থ্যাংক ইউ। ওকে, দেখুন ফার্স্ট কার্ড তো এসেছে টু অফ কাপসের এনার্জি, তার সঙ্গে কুইন অফ কাপস। খুবই ইমোশনাল আছেন আপনার পার্টনার এবং তার সঙ্গে কোনো না কোনো জায়গা থেকে উনি কিন্তু খুব বন্ডেজের মধ্যে আছেন এবং ফাইন্যান্সিয়ালি একটু হয়তো সব দিক থেকে নিজেকে স্টেবল করার চেষ্টা করছেন এবং ব্যালেন্সও নিয়ে আসার একটা চেষ্টা করছেন বন্ধু আপনার সঙ্গে। এবং ওকে, তো যেটা দেখতে পাচ্ছি এখানে ওভারঅল যে আপনার আর আপনার আপনাকে নিয়ে আপনার পার্টনারের এখন যে কারেন্ট এনার্জি, সেখান থেকে একটা জিনিস পরিষ্কার। দেখুন, আপনার সঙ্গে রিলেশানে একটু আপ ডাউন চলছে এখন, এটা তো সত্যি কথা, ঠিক আছে, কিন্তু কোনো একটা জায়গায় উনি এখনও আপনাকে স্টিল নাও ভালোবাসেন। কারণ এখানে দেখুন আপনাদের এই এনার্জিটা একটা সোলমেট এনার্জি রয়েছে, ওকে, কিন্তু টেম্পারেন্সের এনার্জি কোনো কোনো জায়গা থেকে কারোর কারোর ক্ষেত্রে একটা কার্মিক সিচুয়েশানকেও বোঝায়। তবে হ্যাঁ, অনেকের ক্ষেত্রে কিন্তু এখানের একটা পারিবারিক ইনভলভমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে দেখুন আপনার পার্টনার কিন্তু নিজের লাইফে ফোকাস, নিজের লাইফের অ্যাচিভমেন্ট নিয়েও কিন্তু যথেষ্ট পরিমাণে কনসার্ন, ওকে, এবং ওনার জীবনটাও এখন কিন্তু খুব একটা খুব ওয়েল মেনটেন্ড নয়, বা উনিও কিন্তু খুব প্রপারলি এগোচ্ছেন যে নিজের জীবনে, সেরকমও কিন্তু নয়, ঠিক আছে। তো উনিও ওনার জীবনে একটু বাধা পড়ে গেছেন, ওনার লাইফে অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস চলছে এবং সেটাও উনি কারোর কাছে না বলতে পারছেন না। আপনার কাছে বলার জন্য হয়তো উনি একবার অনেকবার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই ব্যালেন্সটা না উনি আনতে পারেননি এই রিলেশানে। সেই জায়গা থেকে কিন্তু হয়তো রিলেশানটা আপনাদের অনেকটা খারাপ জায়গায় এসে গেছে এবং কারোর কারোর ক্ষেত্রে তো ফ্যামিলির ইনভলভমেন্টও আমি এখানে দেখতে পাচ্ছি। এবং বিয়ের কথাবার্তাও অনেকের হয়তো ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু তার সত্ত্বেও আপনাদের যে এই যে আলাদা হয়ে যাওয়াটা, ভেঙে যাওয়াটা, সিচুয়েশানটা অনেকের ক্ষেত্রেই আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের রিলেশানটা কিন্তু অনেকটাই খারাপ জায়গায় এসে গেছে এবং কারোর কারোর ক্ষেত্রে না আপনি প্রচণ্ড বাধা পড়ে আছেন। রিলেশানটা ছিল একসময় খুব ভালো, রাইট নাও রিলেশানটা একদমই আপনি নিজেও রিয়েলাইজ করেছেন যে সব কিছুটা একসঙ্গে ধরতে গিয়ে না অনেকটাই রিলেশানটাকে খারাপ অবস্থাতে নিয়ে চলে গেছে এবং আপনার পার্টনারও সেটা নিজেও বুঝতে পেরেছেন, ঠিক আছে, যে উনি এই ভুলটা আপনার সঙ্গে করেছেন। তো রাইট নাও ওনার যে কারেন্ট এনার্জি আপনার প্রতি, যে উনি যে নিজের ভুলগুলো করেছেন আপনার জন্য, আপনার প্রতি, সেটা কিন্তু উনি রিয়েলাইজ করেছেন এবং উনি ভাবছেন যদি উনি সত্যি ব্যালেন্স করতে পারতেন এই সিচুয়েশানটা, এই প্রসেসটা, তাহলে হয়তো এই জায়গাটা এরকম আসতো না বা উনি হয়তো ব্যালেন্স করে এগোতে পারতেন, ঠিক আছে। আচ্ছা, দেখে নেব যে আপনার কি কারেন্ট এনার্জি রয়েছে এখন। একটা রিডিং হচ্ছে। আচ্ছা,
দেখুন রিবার্থের এনার্জি আছে, তার মানেটা হলো যে আপনি কিন্তু সিচুয়েশনটাকে আর একবার পুনর্জন্ম দিতে চান। আপনি নিজেও বুঝতে পেরেছিলেন যে কোনো একটা জায়গা থেকে সিচুয়েশনটা হয়তো অনেকটাই আপনিও একটু এড়িয়ে গেছেন, আপনিও বুঝতে পেরেছেন, আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা অভাবও আমি এখানে দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্সও হয়েছে আপনার এবং সেই জিনিসটা থেকে আপনি শিখেছেন। দেখুন এখানেও লাভার্সের এনার্জি এসে, তো অফকোর্স এটা আপনাদের সোলমেট এনার্জি এবং এই রিলেশন আপনার কাছে আবার পুনর্জন্ম নেবে। আপনাদের দেখুন এখানে এসেছে থান্ডার বোল্টের এনার্জি, তো কোনো না কোনো জায়গা থেকে দেখুন নতুন করে আপনাকে ভাবতে হবে। অনেক কিছু সোর্স থাকবে, অনেক কিছু জিনিস দেখতে পাবেন, ট্রাস্ট রাখুন ইউনিভার্সের উপরে, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে এবং ইউনিভার্স আপনাকে এই জায়গাটাতে একটা সুযোগ দেবে যেখানে কিনা আপনি নিজের নতুন করে এগোতে পারবেন। মানে আপনার এই কারেন্ট সিচুয়েশন, আপনার পার্টনারের সঙ্গে আপনার যে কারেন্ট সিচুয়েশনটা আছে সেখানে আপনি নতুন করে পদার্পণ করতে পারবেন, নতুন করে এগোতে পারবেন। কোনো কখনো কখনো জানবেন যে কিছু কিছু সিচুয়েশান থাকে আপনি কাউকে বোঝাতে পারছেন না, আপনি একা থাকছেন, একা থাকতে ভালোবাসছেন, সবার থেকে আলাদা হয়ে যাচ্ছেন, বিশ্বাস করতে পারছেন না, কাউকে বিশ্বাস করতে পারছেন না, কিন্তু এই সিচুয়েশানটা থেকে আপনাকে একটু বেরোতে হবে বন্ধু। এক্সজস্টেড হয়ে গিয়ে কোনো লাভ নেই, কারণ ওয়ার্কলোড থাকবে, সমস্যা থাকবে, কিন্তু অনেকে হয়তো আপনি তাদের জন্য ভেবেছেন কিন্তু তারা আপনার, মানে আপনি আপনার পার্টনারের জন্য অনেক কিছু ভেবেছেন, আপনার পার্টনার আপনাকে ততটা প্রায়োরিটি দেয়নি যতটা আপনি চেয়েছেন। এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি এখানে, আপনি এটাকে নতুন করে শুরু করার জন্য যা যা এক্সপিরিয়েন্স করেছেন সে তার ভুল বোঝাবুঝিগুলো নিয়েও আপনি বাড়ির লোকের সঙ্গেও আলোচনা করেছেন এবং আপনি তো সাপোর্ট পেয়েছেন, এমন তো নয় যে আপনি সাপোর্ট পাননি, তাহলে এত ভয় পাচ্ছেন কেন? ঠিক আছে, ভয় পাবেন না, ভয় পেয়ে কিছু হয় না। রিলেশনকে ঠিক করে চালাতে গেলে প্রথমত হচ্ছে যে আপনাকে এই যে সমস্যাগুলো আছে এগুলোকে একটু সরাতে হবে। ঠিক আছে, আরও কি গাইডেন্স আছে দেখে নেব। থ্যাংক ইউ, কিপ অ্যান ওপেন মাইন্ড। দেখছেন আপনাকে একটু ওপেন মাইন্ডেড হতে হবে, যাই সিচুয়েশান হয়ে থাকুক না কেন আপনাকে হ্যান্ডেল করতে হবে। কারণ কি বলুন তো, অনেকের ক্ষেত্রে এটা একটা ফ্ল্যাটিং হয়েছে আপনার সঙ্গে। ঠিক আছে, আপনি যতটা এনার্জি দিয়েছেন ততটা এনার্জি আপনি পাননি, সেটা আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি। এবং আপনার পার্টনার আপনার এক্সপেকটেশনস আপনার যেরকম ছিল সেরকম নয়। এখানে দেখুন আর একটা জিনিস এসেছে যে ফাইন্যান্সিয়াল ইস্যু কিন্তু আপনার একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে রাইট নাও। ওকে, তো এই ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরটা আপনাকে দূর করতে হবে। হতে পারে আপনি এখন অলরেডি আপনার পার্টনারের সঙ্গে রোম্যান্টিক, মানে পার্টনারের সঙ্গে আপনি মিট করে নিয়েছেন এবং ইনি আপনার অ্যাকচুয়াল পার্টনার, অবশ্যই আপনার দেখা হয়ে গেছে ওনার সঙ্গে। যদি আপনারা অলরেডি ম্যারিড হয়ে থাকেন বা নাও হয়ে থাকেন, যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কথা হচ্ছে তো একটু হানিমুনে যেতে পারেন। আপনাদের হানিমুনের এনার্জি আমি দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে, আপনি ভালোবাসা ডিজার্ভ করেন। এবং যদি নিজের প্রতি আপনি হয় না যে সেলফ রেসপেক্ট হারিয়ে ফেলেছেন বলে মনে হচ্ছে, তাহলে সেটাকে নিয়ে আসুন এবং দেখুন ফ্রি ওর সেলফের এনার্জি এসেছে। নিজেকে ফ্রি করুন, তবেই আপনি আরও অ্যাট্রাকটিভ হবেন অন্যজনের কাছে। মানে আপনার পার্টনার আপনার প্রতি যে অ্যাট্রাকশানটা আছে সেটা হয়তো ফিল করতে পারছেন না, সেই অ্যাট্রাকশানটা আপনাকে ফিল করতে হবে এবং আপনাকে এগোতে হবে। ঠিক আছে, আপনি যদি না এগোতে পারেন, আপনি যদি না অ্যাকশান নেন, আপনি যদি না এই সিচুয়েশানে যান, তাহলে কিন্তু উনিও বুঝতে পারবেন না যে আদৌ ওনাকে কোন স্টেপটা নিতে হবে। ওকে, দেখে নেব কি গাইডেন্স আছে আপনার জন্য। আর থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, আচ্ছা, ইউ আর সেফ। তো আর্কেঞ্জেল মাইকেলের এনার্জি আছে, এঞ্জেলস আপনাকে প্রোটেক্ট করছে লোয়ার এনার্জিস থেকে এবং আপনাকে গার্ড করছে আপনার সব দিক থেকে। ক্লিয়ার ইওর স্পেস, যদি আপনার অনেক কিছু নোংরা আবর্জনা থেকে থাকে, এনার্জি সার্কেল আপনার ক্লিয়ার না হয়ে থাকে, তো ক্লিয়ার করুন এবং অরা লক করুন আপনার। ওকে, এবং টিচিং অ্যান্ড লার্নিং, কিপ অ্যান ওপেন মাইন্ড। আগেও বলেছি দেখুন, আপনার কিন্তু ওপেন মাইন্ডেড হওয়া আপনার ভীষণ প্রয়োজন। ঠিক আছে, তো আপনাকে একটু ওপেন মাইন্ডেড হতে হবে এবং নতুন নতুন আইডিয়া সম্বন্ধে আপনাকে ধারণা করতে হবে এবং এই আইডিয়াগুলো যদি আপনি কাউকে টিচ করতে চান সেটাও আপনি করতে পারেন। ওকে, তো দেখে নেব যে আপনার পার্টনারের আপনাকে না বলা কিছু কথা। থ্যাংক ইউ,
দেখে নেব যে আপনার পার্টনার আপনাকে কি বলতে চান, এমন কি কথা যেটা উনি বলতে পারেননি, চ্যানেল করব আমি। থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, তো ফার্স্ট যে এনার্জিটা এসেছে, আপনার এক্সপেকটেশন, যেটা আমি আগেই বলেছি না, আপনার যেটা এক্সপেকটেশন সেটা উনি মিট করতে পারেননি, সেটা উনি মানে বোঝেন এখন যে উনি সত্যি হয় সেটা মিস করতে পারেননি, মিট করতে পারেননি, মানে সেই জায়গাটা পৌঁছাতে পারেননি। আপনি ওনাকে অনেক ক্ষেত্রে ইন্সপায়ার করেছেন, যেটা আমি আগেই বলেছি। এখন হয়তো উনি রেডি নন কোনো না কোনো কারণে। ইউ আর এন এঞ্জেল, আপনি ওনার কাছে একজন দেবদূতের মতো। উনি এখন একজন বেটার পার্সন, সেটা কিন্তু আপনারই জন্য, ঠিক আছে? মানে আপনাকে উনি সত্যি খুব মানেন। ওনার মন এবং ওনার হৃদয়, মাথা এবং ওনার হৃদয় সবসময় কিন্তু আপনার কাছেই ফিরে ফিরে আসতে চায়, ঠিক আছে? যা দেখতে পাচ্ছি, তো ভালোই দেখতে পাচ্ছি সিচুয়েশানটা। ওনার ইচ্ছা এখনও যে আপনারা দুজন আবার এক হবেন, আপনাদের দুজনের আবার এই যে সিচুয়েশানটা, যেটা হয়তো মানে আপনিও হয়তো ভাবতে পারছেন না, উনি কিন্তু ম্যানিফেস্টেশন করছেন কোনো না কোনোভাবে, ঠিক আছে? হ্যাঁ, এ কার্ডটা ফার্স্টে এসেছিল কিন্তু আমি রেখে দিয়েছিলাম। ওনার কাছে না আপনি একটা চয়েস ছিলেন, ঠিক আছে? হয়তো ওনার কাছে অনেক কিছু অপশান ছিল, তার মধ্যে উনি সেই অপশানটাকে চুজ করেছিলেন। তো এখান থেকে এটা ক্লিয়ার যে আপনাদের দুজনের রিলেশনটা এখন অতটা ভালো নেই। ওকে, তো এটাই উনি বলতে চাইছেন আপনাকে, যে উনি এখন যেটা জানছেন সেটা যদি উনি তখনই জানতে পারতেন না, ওনার কাছে চয়েসটা একটু ডিফারেন্ট হতো। এখন বিষয়টা কি জানেন তো, উনি জানেন যে আপনি ঠিক ছিলেন, কোনো না কোনো জায়গা থেকে উনি জানেন যে আপনি ঠিক ছিলেন, কিন্তু তবুও উনি নিজের একটা কনক্লুশনে আসতে চেয়েছিলেন, ঠিক আছে? উনি এখনও আপনাকে ভালোবাসেন, এখনও ভালোবাসেন। ওনার আপনাকে সত্যি খুব মনে পড়ে, কনস্ট্যান্টলি আপনাকে নিয়ে কিন্তু ভাবছেন। আপনি ওনার কাছে একটা পরিবারের মতো, মানে অলরেডি হয়তো আপনাদের ব্যাপারটা দুটো বাড়ির মধ্যেও জানাজানি হয়ে গিয়েছিল, যেটা দেখতে পাচ্ছি। তো পজিটিভিটি তো আছে বন্ধু, কিন্তু আপনাকেও না একটু সিচুয়েশানটা হয়তো একটু হ্যান্ডেল করতে হতে পারে। উনি জানেন না এখনও যে উনি আরও কী ফিল করতে পারেন আপনাকে নিয়ে, এবং দেখুন এখানে কী দিয়েছে, যে উনি আপনাকে কিন্তু স্টক করছেন বন্ধু, ঠিক আছে? তো আপনি একটু চোখ কান খোলা রাখুন, কিছু না কিছু আপনি এনার্জি নিশ্চয়ই পাবেন, ঠিক আছে? ঠিক আছে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।